আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো শীতকাল, আর কিছুদিন পরে গরমকাল পড়ে যাবে। আর এই আবহাওয়া পরিবর্তনের সময় আমাদের সবারই কম বেশি সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যা আপনাদের ঠান্ডা সর্দি কাশি নিমিষেই দূর করে দিবে। আজকে এই রেসিপিটি আমি ভাত দিয়ে তৈরি করে দেখাবো। আর ভাত যেহেতু আমরা প্রতিদিনই খাই, তাই ভাতের সাথে মাত্র 4 থেকে 5টি উপকরণ মিশিয়ে খেলে একদিনে এই ঠান্ডা সর্দি কাশি থেকে আমরা বেঁচে যাব। তাহলে চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। তো রেমেডিটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আর ঘিতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিভাইরাল উপাদান যা সর্দি কাশি সারাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো এবার ঘিটা গরম হলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1টি শুকনা মরিচ। আর এই শুকনা মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি। ঠান্ডা সর্দি কাশিতে নাক বন্ধ থাকলে অল্প পরিমাণে শুকনো মরিচ খেলেই কাজ হয়। শুকনো মরিচটাকে 1 মিনিটের জন্য ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। আর রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাই গরম ভাতের সাথে যদি রসুন খাওয়া যায় তাহলে সর্দি কাশির থেকে মুক্তি পাওয়া যায়। এবার রসুনটাকে ভেজে 1 কাপ ভাত দিয়ে দিলাম। ভাত দেওয়ার পরে এর সাথে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। গোলমরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এসব কটি উপাদানই হচ্ছে ঠান্ডা সর্দি কাশির জম। আর এর সাথে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া। আর হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল উপাদান যা সহজে সর্দি কাশি ভালো করে এবং শ্বাসকষ্ট হলেও হলুদ খুব দ্রুত কাজ করে। তো সব কিছু মিলিয়ে আমি আমার রাইসটা তৈরি করে নিয়েছি। তো রাইসটাকে পরিবেশন করে দিলাম। তো তৈরি হয়ে গেছে আমার ভাত দিয়ে দারুণ মজার একটি রেমেডি যা আপনারা খুব সহজেই ঠান্ডা কাশি সর্দি থেকে মুক্তি পাবেন। গরম ভাতের এই রেমেডিটা দিনে 2 বার খেলেই কাজ করবে, ঠান্ডা সর্দি কাশি খুব দ্রুত ভালো হয়ে যাবে। তা আমি উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।